শাবনুর তো আসলে যার সাথেই মানে একটু যার সাথে ভালো করেছে মনে হয় যে তার সাথেই জীবন্ত ধরেন আপনি রিয়াজ শাবনুর জুটির তো কোনো জবাব নাই সালমান শাবনুর জুটি তো কি বলবো বাংলা চলচ্চিত্রেরই ওয়ান অফ দ্য বেস্ট জুটি তার ফেরদ শাবনুরেরও অনেক ভালো ভালো ছবি আছে তো আপনি শাবনুরের সাথে সাকিব ভাইয়ের সাথে তো শাবনুরের সুপার হিট ছবি আছে যখন আমরা শুটিং করতাম তখন লোকে বলতো উত্তম সুচিত্রা জুটি ঠিক আছে তো এরকম আসলে দুইজন অভিনয় জানা লোককে যদি আপনি একই ফ্রেমে দিয়ে দেন তাদের কেমিস্ট্রি যদি আপনি নিতে পারেন এই ছবি তো জমতে বাধ্য এবং সাবনুর যখন অভিনয় করে মনে হয় ওই নায়কের সাথেই প্রেম করতেছে এমন একটা অবস্থা মানুষ বিশ্বাস করতে বাধ্য এত জীবন্ত করে ফেলতো এই সিকোয়েন্সগুলা মানিক ভাই আপনার ছবি দুই ননের আলো আমি আগেই বলেছি যে এটা ইতিহাসে জায়গা পাওয়ার মতো ছবি এটা নিয়ে কথা বলবো তার আগে জানতে চাই যে দৈনয়নের আলো ছবিতে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় ঘটেছে যে এই ছবিতে তখনকার তিনজন রোমান্টিক নায়ক একসাথে অভিনয় করেছে রিয়াজ করেছে আপনার একটা গানে আর ফেদোস এবং শাকিল খান ছিল যদি আমরা মানে সালমান সর মৃত্যুর পরে যে সময়টা গেছে ওই সময়টা রোমান মানে শাকিব খানের উত্থানের আগ পর্যন্ত কিন্তু এই তিন নায়ক ছিল রোমান্টিক ছবির অন্যতম সেরা নায়ক তো তিন নায়ককে এক করা এবং তিনজনের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল যদি একটু বলে না আমার প্রথমে আমি আমি তো ছবি যখন করতে শুরু করি তখন আমি ভাবছি যে রিয়া শাবনুরকে নিয়ে ছবিটা করব তো শাবনুরকে তো সাইন করা হয়ে গেছে তো তখন রিয়াজ আর শাবনুরের মধ্যে একটা মনস্তাত্ত্বিক লড়াই চলতেছিল মানে তাদের মধ্যে একটা দূরত্ব ছিল তো রিয়াজ ভাইয়ের কাছে যখন যাই তখন রিয়াজ ভাই মানে আমি বুঝছি যে রিয়াজ ভাই মানে ইন্টারেস্টেড ছিল না যে শাবনূরের সাথে তখন ছবি করবে মানে করতে চায় নাই আর কি আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমি তো শাবনূরকে ছাড়া ছবি করব না আবার রিয়াজ ভাই শাবনূরের সাথে করবে না তখন কি করলাম পরের দিন ফেরদোস ভাইকে নিয়ে নিলাম ফেরদোস ভাই হয়ে গেল আর শাকিল খানের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক আমি শাকিল ভাইয়েরকে কি ক্যারেক্টার দেই শাকিল ভাইয়ের জন্য একটা ক্যারেক্টার লিখে ফেললাম ওই যে ওয়ান সাইডেড লাভের এক ওই ক্যারেক্টারটা লিখে ফেললাম এখন আমি ছবি একটু শুটিংও করলাম ওই যে সরিষার পোর্শনটা সাবরুর অস্ট্রেলিয়া যাওয়ার আগে ওই পোর্শনটা আমাকে শ্যুট করে দিছে কারণ আয়সার সরিষা পাওয়া যাবে না ওই শ্যুট হওয়ার পরে আবার শ্যুট হয়েছে হওয়ার দুই তিন দিন পরে আমি এফডিসি ঘুরতেছি দেখি রিয়াজ ভাই শ্যুটিং করতেছি কোনো একটা ছবির বোধহয় আবিদ হাসান বাদল স্যারের তো আমি গেলাম ওইখানে তখন রিয়াজ ভাই আমাকে বললো কি কী মানিক তুমি নাকি খুব ভালো শ্যুটিং করতেছো খুব ভালো হচ্ছে ছবি আমি যে আপনি তো করলেন না কয় তাহলে এখন কি করা যায় আমি এখন কয় তোমার তাহলে কি করা যায় আমি একটা গান করে দেন করলেন তো না একটা গান করে দেন সত্যি আমি জি সত্যি এই রিয়াজ ভাই তখন রাজি হয়ে গেছে একটা গান করার জন্য আর রিয়াজ ভাইকে কোনো উনি কোনো টাকা পয়সাও নিতে চায় নাই হ্যাঁ আমরা খুব অল্প মানে টাকা তাকে দিয়েছি খুব অল্প সে নিতেও চায় নাই মানে এত আন্তরিকতার সাথে গানটা তারপর শুনছে আমি বাসায় গেছি গানটা আমরা শ্যুটিং করছি যেদিন শুটিং করছি ডিসিতে সেদিন প্রডিউসার ডাইরেক্টরদের ঢল নামছে ডিসিতে যে রিয়া শাবনুর আবার গান করতেছে মানে রিয়া সাবনুর তো একটা বিরাট ব্যাপার হ্যাঁ মানে তখন তো প্রডিউসারদের জন্য রিয়া শাবনুর জুটি একটা মহামূল্যবান বিষয় তো রিয়া শাবনুরকে নিয়ে আমি শ্যুটিং করতেছি সাথে ফেরদোস ভাই তবু এ বিসি তখন রমরম অবস্থা অবস্থা মাসুমবাবুল স্যার গান করতেছে তুমি খুব সাধারণ একটি মেয়ে হ্যাঁ এইভাবে মানে গেস্ট অ্যাপিয়ারেন্সের যে আপনি মানে বাংলা মানে একটা যে কি বলে টার্ম সেটা এই দুই নয় আলোতে হয়ে গেল এইভাবে তিনজনেরকে যোগ যোগ করা আর কি তিনজনের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল দারুন দারুন ফেরদোস ভাই তো অসম্ভব অমায়িক একজন ভদ্র মানুষ এবং সে সে যখন আমি দুইজন নায়ক নিয়ে নিলাম তখন ফেরদোস ভাই স্ক্রিপ্টটা নিছে স্ক্রিপ্টটা কিন্তু প্রথমে পড়ে নাই স্ক্রিপ্টটা নিছে যে আসলে কি করার আছে ওনার নেওয়ার পরে সে শাবনুরকে বলছে তুমি এটা ন্যাশনাল পাবা সে ফার্স্ট বলছে ঠিক আছে তো অমায়িক মানুষ এবং ওই ক্যারেক্টারটা ফেরদোস ভাই খুব দারুণভাবে মানিয়ে গেছে মা যখন আমরা শুটিং করতাম তখন লোকে বলতো উত্তম সুচিত্রা জুটি ঠিক আছে আর শাকিল ভাই তো খুবই মানে মন খোলা মানুষ এত মানে এত স্নেহ করতো আমাকে শাকিল ভাইও সেম টাকা পয়সার বিষয়ে কোনো 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 ধরনের চাহিদা নাই তাকে একটা ক্যারেক্টার দিয়েছি এই সুন্দর একটা গান দিয়েছি সে তাতেই খুশি রিয়াজ ভাই তো বললাম একটু আগে রিয়াজ ভাই পরে তো রিয়াজ ভাইয়ের সাথে আমরা একটা সলো ছবি করলাম মন ছুয়েছে মন রিয়াজ ভাই যেহেতু আমার ওই গানটা করে দিয়েছে ওই কৃতজ্ঞতা স্বরূপ রিয়াজ ভাইয়ের সাথে আমার পরের ছবিটা হলো আর কি দে মানে দে আর সুপারস্টার এবং তারা তিনজনই শিক্ষিত মানুষ এবং তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাও দারুণ আচ্ছা আপনি শাবনুর এবং ফেদ্দোস সম্পর্কে বলেছেন যে তারা উত্তম সুচিত্রা জুটির মতো আমরা দেখেছি যে রিয়াজের সাথে যখন শাবনুর কাজ করছে না বা রিয়াজ কাজ করছে না শাবনুরের সাথে তখন কিন্তু শাবনুর এবং ফেদ্দোস জুটিটা গড়ে ওঠে এবং জুটিটা তখন রোমান্টিক ছবির যে বাজারটা সেটা কিন্তু এই জুটিটা দিয়ে কাবার হয় তো ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আপনি উত্তম সুচিত্রার সাথে এই জুটির কথা বলেছেন যে তাদের মতো একটা জুটি আমরা পেয়েছি তো ওই জুটিটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন না না আমি আমি বলি নাই মানে আমরা যখন শুটিং করতাম আমাদের আমার ছবির মেজাজটা এরকম ছিল যে যারা শুটিং দেখতে আসতো বা আমাদের টেকনিশিয়ান বলতো ওই যে উত্তম সুচিত্রার মতো লাগতেছে ওই যে ধরেন দেখবেন পার্কে একটা সিকোয়েন্স করেছি আমরা যখন ফেরধোস ভাই শাবরুরকে বইয়ের ভূমিকা অভিনয় করার প্রস্তাব দেয় ওই যে ড্রামা তারপর ওই যে ফেরদোস ভাই শাবনুরের কাছ থেকে লিখিত নিতে আসে যে অপারেশন করবে সে একজন ডাক্তার মানে এই এই সিকোয়েন্সগুলো করা যখন দেখছে তখন বাসে যে আরেকটা উত্তম সুচিত্রা জুটি হয়ে গেছে আর কি জুটিটা তখন কেমন জনপ্রিয় ছিল এবং আপনি কেমন দেখেছেন ওই সময়টাই তো আপনি সিনেমায় ছিলেন যখন শাবনুর এবং ফেরদো জুটিটা ছিল অসম্ভব জনপ্রিয় শাবনু তো আসলে যার সাথেই মানে একটু যার সাথে ভালো করেছে মনে হয় যে তার সাথেই জীবন্ত ধরেন আপনি রিয়াজ শাবনুর জুটির তো কোনো জবাব নাই সালমান শাবনুর জুটি তো কি বলবো বাংলা চলচ্চিত্রেরই ওয়ান অফ দ্য বেস্ট জুটি তার ফেরদো শাবনুরেরও অনেক ভালো ভালো ছবি আছে হ্যাঁ বৌশা শরীর যুদ্ধ তো সুপার ডুপার হিট দৈন আলো আছে তারপর আরও কয়েকটা ভালো ভালো প্রেমের জ্বালা হিট ছবি আছে তো আপনি শাবনুরের সাথে সাকিব ভাইয়ের সাথে তো শাবনুরের সুপার ডুপার হিট ছবি আছে তো এরকম আসলে দুইজন অভিনয় জানা লোককে যদি আপনি একই ফ্রেমে দিয়ে দেন তাদের যদি আপনি নিতে পারেন এই ছবি তো জমতে বাধ্য এবং যখন অভিনয় করে মনে হয় ওই নায়কের সাথেই প্রেম করতেছে এমন একটা অবস্থা মানুষ বিশ্বাস করতে বাধ্য এত জীবন্ত করে ফেলতো ওই সিকোয়েন্সগুলা গুলা সম্প্রতি রিয়াজ এক সাক্ষাৎকারে বলেছেন যে শাবনূর হচ্ছে এত বড় মাপের অভিনেত্রী তার সাথে আসলে মানে পাল্লা দিয়ে অভিনয়টা একমাত্র স্থানমানসাই করতে পেরেছে আমরা কেউ পারিনি সেটা রিয়াজ হোক হোক সাকিব হোক তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এটা রিয়াজ কেন বলল। এটা রিয়াজ ভাইয়ের কি বলবো সৌজন্যতা রিয়াজ ভাই নিজেও সাবনুরের সাথে পাল্লা দিয়ে অনেক ভালো অভিনয় করেছে এবং রিয়াজ জুটির আমি একটা একজন ভক্ত ছিলাম আমরা তো সালমান শাবনুর জুটি অল্প পেয়েছি মানে দর্শক হিসেবে আমরা রিয়াজ শাবনুর জুটির অনেক বড় ভক্ত ছিলাম প্রত্যেক ছবি মর্নিং শো দেখতাম বিয়ের ফুল দেখার জন্য আমার মনে আছে ঈদে আমরা বলাকা সিনেমা হলে গেছি তিরিশ জন লাইন মানে টিকেটের জন্য লাইন দিতে হয়েছে নিউ মার্কেট এত বড় হিট তো রিয়াজ শাবনুর জুটি একটা দারুণ বিষয় এটা ওইটা রিয়াজ ভাই নিজেও পাল্লাই দিয়ে অ্যাক্টিং করেছে ফেরদোস ভাইও করেছে সাকিব তো সাকিব শাবনুর তো ধরেন লাস্টের ছবিগুলো যদি দেখেন প্রাণের স্বামী কিংবা এক টাকার বউ হ্যাঁ বলবো কথা বাসর করে মেগা হিট কেন হিট এত বড় হিট কারণ ওই দুই দুই বাঘ একসাথে যদি ফ্রেমে থাকে তাহলে ওটা দেখতেই আলাদা মজা